তারাবির নামাজের নিয়ত কিভাবে করব, তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন, কারো মুখস্থ আছে তারাবির নিয়ত? নামাইতোয়ান বলেন, কার মুখস্থ আছে? একজন বলেন, কত তারাবির নিয়ত কে বলতে পারবে? বলেন বলেন ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবারে পুরস্কার দেওয়া উচিত, বসেন, আপনি অনেক কষ্ট করে মুখস্থ করছেন। রোগ সাধারণ লোক ভাই, কালো কালো। আচ্ছা ভাই, তারাবির নামাজ বা যে কোনো নামাজের নিয়ত জরুরি, নিয়ত ছাড়া কোনো আমল হবে না, কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছার নাম। নিয়তটা কিসের নাম? আমি ভাইকে দিয়ে নিয়তটা কেন শুনছি সেটা আপনারা জানেন? জানেন না আপনারা। আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলেন তো? কে বলতে পারবে? কে বলতে পারবে? আমি ওনার দিয়ে এই জন্য শুনছি যে ওটা আমার জানা ছিল না, এটা হলো সত্য কথা, ওটা আমি নিজেও জানি না, নামাইতোন দিয়ে শুরু এটা জানি, কিন্তু বাকি শেষটা আমি জানি না, এই জন্য আমি চাইছি একটু শুনতে আর কি। আমি যাই না এই জন্য যে কোরআন হাদিসে কোথাও পাই নাই, এখন ভাইরা কেউ পাইলে বিভিন্ন, আমি কোথাও পাই নাই। এই নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করা, হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বগদাদি কায়দা, বগদাদি কায়দা, এটার জন্য কত মাইদুর হতে খাইছি, পাইয়া তখনই ভুলে গেছি। এটা পরবর্তীতে কোরআন হাদিসে যেহেতু পাই নাই, এই জন্য আর আমরা ওটা মুখস্থ করি নাই। ভাইরা আমার, নামাজের জন্য এরকম নামাইতোয়ান, এরকম গদবাদা যে দোয়া আমরা শিখেছি, এগুলোর কোনোটি কোরআন বা সুন্নার কোথাও আমরা নিয়ত করব মন থেকে, যে আমি তারাবির নামাজ পড়ছি, বাস এটা আমার ইন্টেনশন আছে, নিয়ত আছে, মনে আছে, এটাই যথেষ্ট। মুখে উচ্চারণ করা জরুরি না, এবং মুখে উচ্চারণ করা এটা সুন্নাও না, নবী সাল্লাম শিখানো নেই, এটা আমার ইবাদত করতে হবে তার পদ্ধতিতে। কোনো হাদিসে যদি এগুলো উৎসাহ দেওয়া না থাকে, আমি কেন সেটা করতে যাবো, কসরত করতে যাবো? তবে হ্যাঁ, নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম, সেটাই যথেষ্ট, আলাদা মুখে নামাজ পড়ার দরকার নেই। তারাবির নামাজে কি সুন্নত না নফল না কি ওয়াজিব? তারাবির নামাজ সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত, অতএব সুন্নতের নিয়ত করলে নামাজ হয়ে যাবে। নফল শব্দের অর্থ হলো ফরজ ওয়াজিবের বাইরে এক্সট্রা, অতিরিক্ত, নফল মানে অতিরিক্ত, সেই হিসাবে নফল নিয়ত করলে আদায় হয়ে যাবে, কিন্তু এটা সুন্নাহ নামাজ। তারাবির নামাজ কিসের নামাজ? সুন্নাহ নামাজ। সারি ও ইফতারে কোনো দোয়া আছে কিনা? সারি এবং ইফতারের দোয়া আছে, বিশেষ করে ইফতারের দোয়া আছে, সারির জন্য আলাদা কোনো দোয়া নেই। ইফতারের দোয়া হলো বিসমিল্লাহ বলে ইফতার শুরু করবেন, আর ইফতার করার পরে দোয়া করবেন, যাহাবা জমা ওয়াবতাল্লাতিল উরুব ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, যাহাবা জমা ওয়াবতাল্লাতিল উরুব ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহুম্মা লাকা সুমতু আজিস্কিকা আফতার, তো এটাও হাদিসে আছে, কিন্তু এই যাহাবা জমা ওয়াবতাল্লাতিল উরুব ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ যেটা বলেছি, এইটা বেশি অনেক হাদিসগুলোতে আছে, এবং সনদ দিক থেকে অনেক বেশি স্ট্রং, অনেক বেশি প্রসিদ্ধ, এবং অর্থটা বেশ চমৎকার। দাহাবা জমা মানে হলো আমার ক্লান্তি দূর হলো, অথবা ওয়াবতাল্লাতিল উরুব মানে শিরাগুলো সব আদ্র হলো, যে পানি পান করেছি, ইফতার করেছি, এবং ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহর কাছে বিনিময় দাঁড়িয়ে গেছে ইনশাআল্লাহ। এটা ইফতার করার পরে বা কিছুটা খেয়ে তারপরে এটা পড়া সুন্নাত, যাহাবা জমা ওয়াবতাল্লাতিল উরুব ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। আর ইফতারির একবারে শেষের দিকে আপনার এই ইফতার শেষের দিকে বা ইফতার শেষ করে তারপর এটা পড়বা, সাহারির জন্য আলাদা কোনো দোয়া আছে আমার জানা না, তবে ওইটা দোয়া কবুলের সময় অতএব সাধারণ যে কোনো দোয়ার কাছে পড়বো।